তো দেখতে পাচ্ছেন এই গরু দুইটা 5,20,000 বিক্রি হয়েছে, কম করে মাংসের ওজন 20 মন হবে, দুইটা মিলিয়া 20-22 মন হয়ে যাবে না? হ্যাঁ 22 মন, 22.5 মন ওজন হবে, 22.5 মন। তো দেখতে পাচ্ছেন আসলে এই গরুগুলো যদি ঢাকার বাজারে যে কম করে 6.5-7 খেয়ে যাবে, কারণ এত বড় গরু মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে কত আর কি বড় গরু, কল্পনার বাইরে আর কি। ঠিক আছে, ভেরি গুড, দেখছেন আসলে কত কত বড় গরু, দুইটা মিলে 22 মন তো অনায়াসে হবে আসলে মাংস, দেখতে পাচ্ছেন 520 আর কি বিক্রি হয়েছে এই দুইটা। এই মালটা ভালো, 520-এ কোথাকার পাটি, কোথাকার পাটি নিয়েছে 520-এ? আমাদের ছিল কিনে রেখেছে, নিয়ে যাবে আরো লাভ করবে, এগুলো বল কোথাকার পাটি কিনছে? বাইরুল ঠগাই দিছে আপনাদেরকে 520 দিয়া, 520-এ ঠগাই দিছে? আছে কোথায়, কোথায় কোথায় আহেন, দেখি আহেন, কত দাম বিক্রি করছেন? হ্যাঁ দুটা কত? আমিও তো অবাক হয়ে গেছি, 5,20,000, আমি তো অবাক হয়ে গেছি যে 4,20,000 দিয়ে দিয়েছে। পাঁচ লাখ বিশে বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন, এগুলা অনেক বড়। ঠিক আছে না, ভালো হয়েছে না? খাই দিছে 5,20,000 না, 5,20,000 আমি তো নিজে হতভঙ্গ হয়ে গেছি, আমি নিজে হতভঙ্গ, আমি ভাবছি যে গরু কি সুবিধা হয়ে গেল নাকি, আরে রাখি ভাই ওরে ফোন দেন তো আরেকবার, ওই লোকের ফোন দেন, দেন 25 দিতে দিবে কিনা, আরে আপনি যা করার করেন। কাকু সার, দাম কত চাই, কত 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 কাকু দাম কত? 160 চাই। এইটা আমাদের হইলো কিনা 2,85,000 দেখতে পাচ্ছেন, ২,৮৫,০০০
কালকে সকালে 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 মেম্বার চেয়ারম্যান কাগজটা রেডি রাখবেন তাইলে হইব। ভালো করে দাম চান বেচা কিনা আপনি? না আপনি বলেন যে কি ভাঙবেন না, কি ভাঙবেন না বলেন। আরে কাকা বলছি কি ভাঙবেন না সেটা কর না, আপনার তো টার্গেট আছে। তো দেখছেন আমরা আর কি গরু কিনা কিনি চলছে। হ্যাঁ আরে বাবা রে মাইর কুটি আছে ভাই, ভালাই আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে। আসলে মালগুলো খুব সুন্দর, দাম 320 চাইছে জোড়া, প্রায় 10 মন মতো ওজন আছে দুইটা মিলে। চলে এটা যাচ্ছে ভাই, কত দাম চান এটার? 145 দাম। গরু কার আপনার? গরু আরে বাপরে বাপরে নাই তো আলগা লোক দেখা ওই বাইর করলেন
এটা কুরবানির সময় আসতে না, এই জন্য কান দেয়। হ্যালো, কোনো সমস্যা নাই আমার, আছে আমাকে পাঁচ ছকাতে থোয়া আছে। ওইটা কি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, ছোট ছোট তো দেখতে পাচ্ছেন। আসলে আমরা যদি আসি চেষ্টা করতে, তো দেখতে পাচ্ছেন আসলে আপনারা, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এইয়া ভাই, এই ভাই রাখি ভাই, যার গরু সে তো নাই, তাহলে দাম উনি তো বলবে না, দাম দাম চাইতে পারবে না, উনি উনি গরু বিক্রি করতে পারবে না। তো দেখছেন আমাদের গ্রামের মধ্যে গরু কিনা কিনে চলছে, দেখতে পাচ্ছেন। আজকে 3 জুন 2024 রোজ সোমবার আমরা গ্রামের মধ্যে গরু কেনার চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। মাল ঠিক আছে? মাল ঠিক আছে, মাল ওকে। হ্যাঁ সার গরু কি মানি বাপ কইতাছে, খুব গরম গরু না না, সার গরু ঠান্ডা হয় না, একটু গরম হবে। সার গরু ঠান্ডা হয় না, অনেক হয় কিন্তু বেশিরভাগই বদমাশ হয়। এই কত বললো এটা? আর আপনার কত বলছেন? ধরেন সামথিং এরকম, সাড়ে 3 মণ হয়ে যাবে, 3 মণ কত দাম চান? দাম দর করা যাবো? দাম দর করতে পাওয়া যাবে? কই কই তো দাম তো করতে পারা, দাম তো করা যাবে, আপনার ভাষায় বুঝে নাই হয়তো বা। কথা বলছি বলছি চল এই তো। এগুলো আপনাদের কেমন রেটে চলে তোর ভাই? কেমন রেটে চলে আপনাদের? কানে কানে আমার কোন খালি তুই যে আমার বড় ভাই আছে না, হেরি সে জানে সব কিছু। কোনটা কোনটা আমি একটা আইডিয়া নিতাম আমি আর কি, যে কেমন বড় ভাই এটা কেমন দামে চলে? চলবো দামের উপর ভিত্তি, বুঝলি? হ্যাঁ চাইছে 1 লাখ ফাঁস, আমি কি আমার কয় আমি কি দাম কম যাবো কয় না, তা থাক কি বছরটা জীবনে প্রথম কেউ কেউ ভাইদের এলাকার আমি লোকগঞ্জ আমি নাম গাপ তুলি আমার কিনে। হ্যাঁ আপনি কিনে দেন? কিনা বাড়ি, কিনা বাড়ি মানে কিনছি, আর হ্যাঁ মনে হয় বাপদাদার বাড়ি। ও মালিক